বাচ্চাকে দেখাইতে পারলে বাচ্চারা আনন্দ পাবে। এই যে নিচ্ছে আমি গ্লাস লাগবে না, সমান জায়গা রাখেন। আপনার কাপড়ে কাগজে বালিশের কাভারে বিছনার চাদরে আপনার একটা পছন্দের একটা ছবি নিবেন, এটা কপি করে নিয়মটা শিখে দিই। ছবিটারে পানিতে ভিজাইবেন, পানিটা শুকাইতে হবে। এই যে রাবারটা, এটাকে বলে শিল্পী রাবার, তবে চাপটা ঘষেন যতটুক আপনার ছবিটা ওই পরিমাপে গামটা ডলবেন আঁটা হবে। লেখা ছবি যেটা মনে চায় বসায় দেন। একটা সাদা কাগজ আপনি ডবল করে দিবেন, কেচি দিয়া নখ দিয়া চামড়ি দিয়া ঘষেন। কাপড়ে কাগজে বালিশের কাভারে বিছনার চাদরে ব্যক্তিগতভাবে লেখা ছবিগুলি আপনি প্রিন্ট করবেন। যাকে দেখাইবেন শিখাইবেন ম্যাজিক সে মনে করবে, তবে হাতের কোনো ট্রিক্স নাই, নাই কোনো চালাকি। ভাই পয়সা আদরের ছোট্ট বাচ্চাকে এইভাবে একটা ছবি প্রিন্ট করে দেখা। আপনি ছবি লাগলে ছবি দিবেন, ফুল লাগলে ফুল দিবেন, লেখা দিবেন, কার্টুন দিবেন, যেটা ভালো লাগে। আর এই আইটেমগুলি সচরাচর পাওয়া যাবে। এটা যে কোনো কাগজ, কাগজের কোম্পানি আমি না, যে কোনো কাগজ আপনি যেখানে খুশি ভালো লাগলে বসান, কোনো সমস্যা নেই। ডবল, এই যে ডবল, এটা আচ্ছা মামা মার্কেটে নেবেন একটা 20 টাকা, তিনটা 50। যাকে দেখাইবেন জাদু মনে করবে, নষ্ট নয়, কোনো ক্ষতি নাই। আর এই যে বিস্তারিত কাগজের নিয়মটা লেখা আছে, আপনি যদি ভুলে যান এটা পয়সা করবেন। এই পানিটা কি সেটাও তো দেখায়। আগেকার মানুষের তাল পাতায় কলা পাতায় চিঠি লাগতো, এখানে সেই লো পানি, সেই ম্যাজিক্যালি রাজা বাসরা গোপন ভাবে গোয়েন্দা ভাবে কথাগুলি লাগবে, এইগুলি দিয়ে বেশিরভাগ। এই দেখেন বহু পুরনো জিনিস, এটা এটা চকলেট ছবি দেখছেন, এটা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন। এই যে কারিটা ভিজাইবেন, আপনার মনের কথা কাগজে লিখবেন। এইভাবে দেখা যায় এই চিঠি আপনার কাছে কখনো কেউ যদি পাঠায় সাদা মনে করে কাগজটা ফালাইবেন না। এটাকে আয়রনের ডলা সূর্যের তাপ দিবেন, যে কোন একটু গরম দিলে লেখা হয়ে যাবে কলমের মতো কালি। ডিজিটাল কলম আপনার কলমের চেয়ে কোন অংশ কম নাই। ঈদ মোবারক, একদম ম্যাজিক পদ্ধতি। আর এমনি সবসময় পাবেন না, মাঝে মধ্যে পাওয়া যায়। বোতলটা কিনে নিয়ে যান 20 টাকা, তিনটা 50, লাইকা দিলে নষ্ট নাই, কোনো ক্ষতি নাই, একদম দামা দেবেন। এই কাকা আমার এখানে, কারণ আমার একটা সীমিত লাভে দিচ্ছি, অল্প দামের কোটা 50 টাকা। হ্যাঁ বাবা, সীমিত লাভ।